বন্ধু, আমি তোর গোষ্ঠী কেলাই। কারোর সাথে কথা বলার পূর্ব শর্ত হইতাছে তার নাম জানা। এই তুমি এই ছেলের আকাল করছিস, তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাইতে হইলো। আমি হব না তোমার জম্ব প্রেমের ফুটেজ, জম্ব প্রেমের ফুটেজ। রোমিও রোমিও ওফ ডার্লিং, তাড়াতাড়ি চলেন আমার সাথে। আরে কি ব্যাপার, তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? আশ্চর্য, একটা গোলাপের মতন চেহারা, তোমার কোথায় হাসি খুশি থাকবে? আপনি তাড়াতাড়ি চলেন আমার সাথে। আরে হাসো না, গল্প করি। একা একা বসে থাকতে খুব পানসে লাগছিল, সেজন্য গান ছেড়েছি। গান গিয়ে একা একা শোনা যায়, এই জন্য গানের সাথে একটু নাচও নেচেছি। এক কাজ করি, একটা রসালো গান দিই, গানের সাথে সাথে আমরা দুজনে রসালো নাচ করবো, বুঝলে? আর তোমাকে আমি অনেক সুন্দর নাচে দেখাবো। আমি জানি যে আমি মোটা, কিন্তু শিওর আমার সাথে নাচতে তোমার খুব ভালো লাগবে। এই যে দিয়ে দিচ্ছি। আরে খুন হয়ে যাচ্ছে উপরে। রিয়ার অনেক বেশি মেজাজ খারাপ, রিয়ার সবাই মারামারি করছে। আমি জানি না আজকে কি হয়েছে, সবার কি খারাপ অবস্থা আমি জানি না। তাড়াতাড়ি চল। তুমি আমাকে এই কথা আগে বলবে না? চলো চলো চলো। আরে কি সর্বনাশ, এত সুন্দর গন্ধ, কি পারফিউম দিয়েছো তুমি? আমার স্ত্রীকে একটা গিফট করবো, নামটা বলো না প্লিজ। আপনি আসবেন আমার সাথে? তো আসেন প্লিজ। চলো, ওর নামটা কিন্তু আমাকে পরে জানাতে হবে। তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে? কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। দরজা না খুললে কিন্তু আমি এখন অ্যাকশনে যাব। আর আমার অ্যাকশনে গেলে যে কতটা ভয়ঙ্কর হয় সেটা কিন্তু তোমরা জানো। দরজা খুলো। নিজের বয়ফ্রেন্ডকে সামলাতে পারস না, আর আমার সাথে লাগতে চাস? তোর এইসব ঘুমভাম অনেক দেখছি লাইফ। ভাই এবার আর হাতি ভাঙে দেবো তোর। আর কোনো পোড়া চোখে পড়ে না, এইবার ধরলে কিন্তু সবগুলো চলছি না। দেখ ম্যাম, আমার মনে হচ্ছে তোমরা দরজা খুলবে, দরজা ভাঙার ব্যবস্থা করতে হবে। আশ্চর্য, অদ্ভুত কথা। তো আমি কি সুপার ওম্যান নাকি যে দরজা ডাউন করে ভেঙে ফেলবো? সুপারম্যান বন্ধ দরজা উনি দেখবেন। দেখি দেখি কি দেখবেন স্যার? বন্ধ দরজা দিয়ে দেখেন দেখেন। দরজা বন্ধ রেখে তো তুমি ভেতরে খোনাখুনি করছে, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দেখছেন, ম্যানেজ করতে পারছেন না। কি ম্যানেজ করবো স্যার? স্যার আপনি স্পেয়ার চাবি নিয়ে আসবেন। ও আচ্ছা, চাপি স্যার। ঠিক আছে আনছি। তোমরা টেনশন করো না, আমি চলে এসেছি না, আমি তো যাচ্ছি। সব কিছু একদম ঠিক হয়ে যাবে। ফুলের মতো চেহারাগুলো একদম ফিকিয়ে, কি অবস্থা! টেনশন হ্যাঁ, এই যে চাবি এনেছি। আমি বুঝলাম না, নির্বোধের মতন একটা মানুষ আমার এই প্রতিষ্ঠানে চাকরি করছে কি করে? এই যে বুদ্ধি দিয়ে চাবি আনলাম স্যার, অনেক বুদ্ধি করে চাবিটা আনলাম। একটু খোলে কিস, তাই হ্যাঁ। তোর বয়ফ্রেন্ডকে তুই ভয় না রাখতে পারস না, ফার্স্টে আমার সাথে আয়। এবার আয়, তুই আটকে ভেঙে যাবে আমার বয়ফ্রেন্ড। স্যার আপনি কোথায় যাচ্ছেন স্যার? মেয়েদের হোম, আপনি তো ভেতরে যেতে পারেন না, আপনার পারমিশন নেই। আমার পারমিশন আছে, আমি যাও। আপনি যান স্যার, যান চাবি দিন, যান। আমার বয়ফ্রেন্ড ও মা গো মা, পুরো বাড়ি কাঁপছে। এটা ঢোকা যাচ্ছে। হ্যাঁ একদম শান্ত, চুপ। আপনি যাও তো, আমি যাবো না। তুমি যাও, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। সব দোষ কিন্তু তোমার। যাও, তুমি যাও। ও আমার বয়ফ্রেন্ড, মানে বয়ফ্রেন্ড নিয়ে এই যুগের ঝগড়াটা চিঠি চিঠি। এখন তো একটা মেয়ের হাজারটা বয়ফ্রেন্ড থাকে, এই বয়ফ্রেন্ড নিয়ে ঝগড়াটা চিঠি না চিঠি। ম্যাম, এই রোগটা কিন্তু আমার ওই রোগে চলে আসছে। ওকে, বের হতে পারেন। হ্যাঁ, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে কথা শুরু করছিস কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো, তো তুমি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা শুরু করো না, তুমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা শুরু করো, ঠিক আছে? ওকে, তবে তোমার দোষ বেশি, তুমি এই রুমে কেন এসছো? তুমি যাও 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 শোনা লক্ষ্মী, তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আর কথা বলবে না, ঠিক আছে? ওকে, যাও যাও, ঠিক আছে যাও। আমি তুমি ভেবো না যে আমি তোমার সাপোর্ট করছি। আপনি এখানে দাঁড়াও, আবার ওখানে যাবে, আবার এখানে দাঁড়াও। তোমার লজ্জা পড়ে না আরেকজনের বয়ফ্রেন্ডের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে? এত দুশ্চরিত্র কেন তোমরা? ম্যাম, আপনাকে কিছু করতে হবে না, আপনি দেখছি ফ্রিজে। হ্যাঁ, সেটাই তো, আমি কিছু করবো কেন? হ্যাঁ, আমিও কি আরেকজনের বয়ফ্রেন্ড নিয়ে টাটারি করো নাকি? আরে আশ্চর্য, এক একটা মেয়ের থাকবে 10টা 12টা বয়ফ্রেন্ড, এই আরেকজনের বয়ফ্রেন্ড নিয়ে টাটারি কেন? আপনি এখানে আসেন। কাজ বলতেছি, আপনি এখানে থাকেন, আপনি ওদের কান দিয়ে কি শোনেন? বুঝতে হবে না ভেতরে কি হয়েছিল? আপনাকে বুঝতে হবে না, আমাকে বুঝতে হবে, বিকজ আমি এই হোস্টেলের ওনার। এটা মেয়েদের ব্যাপার। বুঝলাম না। বি স্মার্ট ম্যান। ও কি করতেছে সেগুলা? আমি কি করছি বলতো? ও তো একটা সিলি মেটার নিয়ে আইসা মারামারি করলো আমার সাথে লিটারালি। এখন ম্যাম কি ভাববে? ম্যাম বুঝবে কে কেমন, ম্যাম ভালো করে বুঝে। বাদ সেটা কিরম মুক্ত মাটি বাদ দে না, একসাথে থাকতে এরকম অনেক কিছুই হয়, এগুলো মাথায় নিয়ে পড়ে থাকতে তো হবে না। ওর হাড্ডি গুড্ডি ভাঙা দিতে পারতাম। ভালো সব কর, আমার ফোনটা করে রাখছি নাকি? ঝগড়া করে আমার ফোনটা ভেঙে ফেলছিস। আমি কেন তোর ফোন নিতে যাবো? খাটাই তো ছিল, যাই না আমি খুঁজে না। এই যে ফোনের উপর বসে আছি। আমিলা, তুমি একটু বাইরে যাও। আমি কেন বাইরে যাব? অনেক রাত হয়েছে, আপনি বাইরে যান। না মানে ব্যাপারটা হয়েছে কি, মাথা গরম হয়ে গিয়েছে না, ঠান্ডা করতে হবে তো। কাউন্সেলিং, আমি একটু কাউন্সেলিং করবো। আর সবচেয়ে ভালো হয় তুমি ইয়ে করো না, আজকে ওপাশে ওদের ঘরটা শেয়ার করো। টেনশন করো না, মাথা গরম হয়েছে, আমি মাথা ঠান্ডা করেই চলে যাব। ফোনও বন্ধ করে দিল। আপনার ভাব দেখে মনে হচ্ছে আমার সাথে রাত কাটাবেন। কি বলো তুমি এইসব? তোমার বউকে কিচ্ছু আটকায় না, দুষ্ট। মিলা যদি এই কথা শুনতো তাহলে কি ভাবতো বলো তো? ও তো আর তোমার আমার সম্পর্কের কথা জানে না। তোমার আমার সম্পর্ক মানে? জি, তুমি আমাকে এতটা বুঝতে পারো, আমিও তোমাকে এতটা বুঝতে পারি। আর বুঝতে পারি বলেই তো তোমার গরম মাথা ঠান্ডা করার দায়িত্ব নিয়ে চলে এসেছি। আপনি জানতো যান, আমার মাথা ঠান্ডা আছে। দরদ দেখানোর চেষ্টা করেন না, সুবিধা করতে পারবেন না। তুমি না বললে তো হবে না। আমি এখান থেকে তোমার শরীরের উত্তাপ দেখতে পাচ্ছি। আচ্ছা বাদ দাও, আমাকে তুমি বলো তো, এই যে এই ঘটনাটা কিভাবে ঘটলো? খবরদার, একদম গাছে ওঠার চেষ্টা করবেন না, ঘটনা কিন্তু ঘটায় ফেলবো। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? আমার দরদ দেখালে আমি আমি নিজেকে ঠেলে দিব? কি হয়, কি হয় একটু কাছে আসলে? আমাদের এতদিনের জানাশোনা, আমি তো একটু কাছে আসতেই পারি। আমি বুঝতে পারি যে আমার বয়সের জন্য আমাকে বন্ধু ভাবতে তোমার প্রথম প্রথম একটু কষ্ট হবে। একবার মেনে নিয়ে দেখো না, একবার বন্ধু বানিয়ে দেখো, আমি শিওর তোমার ভালো লাগবে। আসলে একবার চেষ্টা করে দেখি। চেষ্টা করে দেখবো না? ঘুমানো হলো শক্তির উৎস। খাইলে শরীর ভালো থাকে, না খাইলে উল্টোটা খারাপ থাকে। এর জন্যই জ্ঞানীরা মদ বেচা দুধ খায়, আর মূর্খরা দুধ বেচা মদ খায়। আচ্ছা, আমরা একটু পরে খাই, কথা বুঝি শুনি। তাইলে আমরা কোন পাঠি? কোন বস মাঝখানে বই, কারণ আমরা যা পারি তাই খাই। যখন যেইটা খাই ওইটাই আমগো আদর্শ খাবার মনে হয়, আর না পাইলে পিচ্ছু খাই। বাবা, এই ঠিক কথা কইছে। আমরা কিন্তু ব্যালেন্স পার্টি, আমরা এই পার্টিতে যাই আবার দুধ পার্টিতে যাই। আমরা যে যা খাই না কেন আমগো উদ্দেশ্য কিন্তু একটাই, ভালো থাকা। তাই আমরা যখন যা পাই তাই খাই, দুধ মদ যাই পাই না কেন তাই খাই। তাই খাওয়ার নামই জীবন, জীবনের নামই খাওয়া। কথাটা কিন্তু ঠিক হয়েছেন ভাই, ভালো লাগছে। তুই একজন মাতালকে জিজ্ঞেস করে দেখিস যে আপনি মদ খান কেন, সে বলবে ভালো থাকবে। আবার একজন জিজ্ঞেস করে দেখিস যে আপনি দুধ খান কেন, সেও বলবে ভালো থাকবে ভাই। মানে কার যে কোনটা ভালো এটা আসলে একটা রহস্যের ব্যাপার ভাই, বা কোনো কুল কিনারা করতে পারবি না। কথা সত্য ভাই, আসলে দুজনেরটাই ঠিক। তবে আমি মনে করি শরীর ঠিক তো জগৎ ঠিক, সাথে যদি মন ফুরফুরা থাকে তাহলে মনে কর 100-তে 100। এই জন্যে আমি চেষ্টা করি শরীরের সাথে সবসময় মনটারে ঠিক রাখতে। বস, আমরা কিন্তু চাইলেই মনটা ফুরফুরা করতে পারি। আর টাকা খরচ করে যদি আমরা দুধ টুধ কিনা খাই তাহলে তো ওই লাইন ব্যাপার। আর যদি মনে করেন ছোট্ট বন্ধু করে আমাদের বাসার সামনে যে অক্সিজেনের বাগানটা আছে, সেখানে বিশ্বাস নিয়ে সুন্দর পারফিউমের গন্ধ, বিশ্বাস করেন বাবু ভাই, একবার যদি ওই বাগানে ঢুকতে পারতাম জীবন আর কত আর কোনো দুঃখ থাকতো না বাবু ভাই জীবনে। শীত করতেছে না তো আবার ইংরেজি শিখাও, কই বাগানের অক্সিজেনের রিটার্ন করতেছ মনে হয়। নিঃশ্বাসকে মুখ দিয়ে লয় না, নাক দিয়ে লয়। হটপট পারবি, পারবি, ঢুকতে পারবি। আগে দুধ খাওয়া, শরীরটা শক্ত মনে রাখবি। শরীরে যদি জোর থাকে তাহলে কোনো বাধাই আর কোনো বাধা মনে কোনো তোর কাছে। তোর মন যেখানে যাইতে চায় সেইখানে তুই যাইতে না চাইলেও তাই না লয়ে যাবি। বুঝলাম খাইতে বন্ধু খায় খানা বলতে যাবো। কত খারাপের খারাপ চিন্তা একবার নিজেই বয়ফ্রেন্ডকে কন্ট্রোল করতে পারে না, আমার সাথে এসে লাগে। আমার কি ছেলের অভাব নাই, আমি চাইলে ওয়াটুয়ের ব্যাপার প্রেম করা। তো ওয়ান টুর ব্যাপার হলে রিয়ার বয়ফ্রেন্ডকে নিয়ে কেন তাহলে ফটিস? তুই নিজেরটা নিজে করে খাইতে পারিস না? আরে আমার পিছে লাগছে, আমি কি যাবো এরকম একটা ছেলের সাথে প্রেম করতে? খ্যাত একটা। এত করে বলছিল কফি খাইতে, তো ভাবলাম যে যাই একদিন খেয়ে আসি, জাস্ট কফি খাইছি আর কিছু না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এই কথাটা রিয়ার কাছে কিভাবে গেল? আরে তুই বুঝতেছিস না, ওই ছেলে রিয়াকে মেসেজ করছে যে তোমার বান্ধবীকে তুমি কি ওই ছেলেটা সময় তো তুই তো গেছিস। আরে দৌড়, তোরা যে কিসব বলিস না, এরকম একটা খ্যাত ছেলেকে আমি আমাকে টাচ করতে দিব? ও যদি বলে থাকে রিয়েল কাছে তাহলে নিজের দাম বাড়ানোর জন্য বলছে। আর রিয়া তো বোকা, যা বলে তাই বিলিভ করে। আই ডোন্ট বিলিভ ইউ সোমা। আর আমি তো তোদের সত্যিটাই বলছি, আমি জাস্ট কপি করছি আর কিছু না। দেখ, রিয়ার কথা যদি আসলেই সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু কাজটা তুই খুব খারাপ করছিস, এটা কিন্তু করা একদম উচিত হয়নি, কারণ রিয়া অনেক বেশি কষ্ট পাইছে। তোদেরকে নিয়ে না আগের পানি মাছ একটা ঠিকই তোরা কান ধরে আমার কাছে মাপছে, আমি সত্যিটা প্রুভ করে দেবো তোদের। আর সোমার বিমান অনেক খায়, যে সে কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, সব কয়টা এত রাত পর্যন্ত হা হা হি হি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে একটা শয়তানের আখড়া না? এই মেয়েরা লাইট অফ করে ঘুমাও, কত তারা যাচ্ছে বলে মনে হচ্ছে না, হি হি হা হা করেই যাচ্ছে। সকালবেলা নাস্তার টেবিলে বুঝবার মজা টিয়ে পাবো। হোস্টেলের নিয়ম কারণ কিছুই মানছে না, সবকটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আয় ঘুমাও, লাইট অফ করো। মানুষ ছাও আগুন, তাই তো আগুন ছুটতে পারছে না, চিৎকার করছে আগুন আগুন লেগেছে। আর কি সব ছাতার কথা বলছে, আগুন লেগেছে। মেয়েরা তো বলছে বাঁচাও বাঁচাও, আগুন দেখলে কোথায়? আগুন থেকে তো মেয়েরা বলবেই বাঁচাও বাঁচাও, দাও দাও করে আগুন চলছে, বাঁচাও বাঁচাও, ফায়ার সার্ভিস কল দেন। তোমার ফায়ার সার্ভিস, চলো দেখি, চলো চলো। ঠিক আছে, আমি আস্তে আস্তে করে এসে গেটটা খুলে দেবো, কেউ বের হয়ে যাবো, আবার আমি আস্তে আস্তে করে গেটটা বন্ধ করবো, এই তো কাজ। বাস খেলা কাটি কম কাল। সমস্যা কি তোর? তার 3টা থেকে গোতানো শুরু করছোস, একটা মানুষ ঘুমাতে যায় কখন? তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে, কোন পরী নিয়ে সেই পরীর খোঁজে আমি গেলাম কুইন প্যালেসে